তো এই ফুল গাছটা আমি সেই দিন নিয়ে আসছি জবা ফুলের গাছ একটা কি সুন্দর ফুল ফুটেছে দেখতে যা ভাল লাগতেছে খুবই সুন্দর আর আমি তো অবাক হয়ে গিয়েছি যে আমার এই ফুলটা ফুটেছে আমি ভাবছি ফুটবে না এটা হয়তো জোরে পড়ে যাবে কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ ফুলটা ফুটেছে দেখে আমার অনেক ভাল লাগতেছে অনেক ভালো লাগতেছে তো যাই হোক এ গাছটা কিনে আমি সার্থক প্রথমেই ভেবেছি মরেই যাবে একদম জীবিত হয়েছে আর এই যে অনেক বাতাস আর এই এই কাগজ কেটে মানে খাতার মলাট কেটে আমার ছেলে দুইটা কি সুন্দর পুতুলের মতো ছবি আঁকছে না বানাইছে খুবই ভাল লাগতেছে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে রান্না করব তো রান্না করবো সর্ষে কই সর্ষে দিয়ে কই মাছ দিয়ে কই মাছ রান্না করব। তো এই তো কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম আর সর্ষে বেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে না নাহলে সর্ষেতে কাঁচামরিচ না দিলে তিতা ভাব চলে আসে আর কাঁচামরিচ দিয়ে বাটে তাহলে তিতা ভাবটা থাকে না তো যা তাই করলাম আর এখন আমি কই মাছটা একটু হালকা ভেজে নেব যার কারণে কই মাছটা হলুদ আর লবণ মাখিয়ে নিলাম নিয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি হালকা করে কই মাছটা ভাজবো তো এই তো এক এক করে কই মাছগুলো আমি দিয়ে দিলাম তো দুপুরে আসবে মানে আমার এক আত্মীয় মানে মেহমান আসবে এই আর কি তো সেটাই শার্টকাট করে কিছু রান্না করে ফেলতেছি খুব অল্প স্বল্প করেই রান্না করব সব কিছুই একটু অল্প অল্প রান্না করে ফেলব তো এখন কই মাছ দিয়ে সর্ষে রান্না করতেছি তা আমি বলেছি তুমি কি খাবা সে বলে আমি কিছুই খাবো না আপনি ডাল ভাত রান্না করেন কিন্তু মেহমান আসবে তাকে কি ডাল ভাত দেওয়া যায় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো পেঁয়াজ আর কাঁচামিচটা ভেজে নিচ্ছি ভেজে এই যে কই মাছগুলি হালকা ভে ভাজছি তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ তুলে আমি সেই পানিতেই মানে পেঁয়াজ ভাজার ওই পানিটার ইয়া তেলের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এই যে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা তো একটু নেড়েচেড়ে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এই যে দিয়ে দিলাম হলুদ তো ভালো করে নেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিব গুঁড়ো মরিচ যদিও মরিচের সংখ্যাটা একটু কম দিব কারণ সরিষার যখন বেটেছিলাম তখন কাঁচা মরিচ দিয়েছি ওর মধ্যে আর সরিষা তো একটু ঝাঁজ আছে ঝাল টাইপের যার কারণে বেশি মরিচ দিলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে যদিও বাচ্চারা আসবে তারা খাবে এর জন্য ঝালের পরিমাণটা একটু কম দিলাম আর এরপর দিয়ে দিলাম এই যে সরিষা বাটা তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে মশলা ততই কিন্তু ভালো লাগবে আর সুন্দর একটা ঘ্রাণও আসবে তো কষাতে কষা যে এই যে তেল উপরে উঠে আসছে তার মানে আমার কষানোটা কিছুটা হয়েছে আসলে যত কষানো যায় ততই ভালো সরিষার ঝাঁসটা একটু কমে যায় তখন কিন্তু অনেক ভালোই লাগে নাহলে সরিষার মধ্যে অনেক ঝাঁস থাকে তো এই যে দিয়ে দিলাম পানি আর একটু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো এরপর আমি দিয়ে দিব ভাজা সেই কই মাছ আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে এই যে দিয়ে দিচ্ছি তো এই তো আস্তে আস্তে করে মাছটা একটু নেড়ে নিচ্ছি নিচ্ছি নাহলে মাছ ভেঙে যাবে মাছ ভেঙে গেলে আসলে ভালো লাগে না দেখতে মনে হয় যে ভাঙা মাছ যদিও সবাই ভেঙেই খাবে তারপরেও কেমন জানি লাগে দেখতে একটা সৌন্দর্য ব্যাপার আছে না যার কারণে এর জন্যেই মাছটা আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি তো এর এই তো আমার মাছটা তো হয়ে আসতেছে আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে তো এই তো আস্তে আস্তে করে আমি একটু নেড়ে দিচ্ছি সরিষা দিয়ে কই মাছ খেতে অনেক মজা আসলে সরিষাটা দিয়ে অনেক কিছুই রান্না করা যায় যেমন সর্ষে ইলিশ সর্ষে কই সর্ষে পাবদা মাছ এ জাতীয় অনেক কিছু রান্না করা যায় সর্ষে মশলাটা আসলে অনেক ভালো স্বাস্থ্যের জন্য তো অবশ্যই ভালো আর এই যে এর মধ্যে এখন দিয়ে দিলাম কিছু ধনে পাতা অল্প দিয়েছি বেশি দেই নাই আর আমি এর মধ্যে একটু ভাজার জিরের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এই তো আমার কই মাছ তো রান্না হয়ে গিয়েছে সর্ষে কই আর এই যে সুন্দর তেল উপরে উঠে আসছে তো যাই হোক হয়ে গেল আমার কই মাছ সর্ষে তো এখন আমি খাবার টেবিলে দিয়ে দিলাম এই তো অল্প করে পোলাও রান্না করেছি আর রান্না করেছি মুরগির গোশ আর ডাল পাতলা ডাল যেহেতু পোলাও রান্নাগুলো শেয়ার করলাম না মুরগির গোশ শেয়ার করলাম না ডাল কারণ এগুলো আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে সেখান থেকে ঘুরে আস দেখে আসতে পারেন তো যাই হোক মেহমান তো আসছে তারা তো খেয়ে নিচ্ছে খেয়ে তো বলতেছে অনেক মজা হয়েছে খুবই মজা কই মাছ মানে আমার মেহমানরা তারা এই প্রথম কই সর্ষে কই খেলো ওরা কখনও সর্ষে কই খায়নি তো যাই হোক দেখেও অনেক বলছে অনেক লোভনীয় হয়েছে আর খুবই মজা হয়েছে বাচ্চারা পর্যন্ত খেতে পারছে এতটা ঝাল হয়নি যতটা মনে করেছিলাম তো এই যে কি সুন্দর হয়েছে না আসলে কি অনেক সুন্দর হয়েছে মানে সুস্বাদু হয়েছে খেতে অসাধারণ হয়েছে তো যাই হোক মেহমানরা খেলো এবার আম আমাদের খাওয়ার পালা তো আমিও খেয়ে নিচ্ছি তো আর নিজেই খেয়ে দেখছি কেমন হয়েছে হ্যাঁ অনেক মজা হয়েছে আর এই যে মাছটা এই যে অনেক সফট হয়েছে তো আমি নিয়েছি সাদা ভাত আমি সাদা ভাতও রান্না করেছিলাম যেহেতু মেহমানরা বলছিল যে ভাবি আপনি সাদা ভাত রান্না করবেন সাদা ভাতের উপরে আসলে আর কিছুই হয় না তারপর বাচ্চারা আসবে একটু পোলাও রান্না করেছি সাদা ভাত রান্না করেছি ডালও করেছি তো যাই হোক এই তো খেয়ে নিলাম অনেক মজা হয়েছে অসাধারণ হয়েছে আপনারা করে অবশ্যই খাবেন আর কমেন্টস বক্সে বক্সে জানাবেন কেমন হয়েছে কই মাছ দিয়ে সর্ষে তো আজ এখানে বিদায় আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ